আমি যারা আমি বলবো যারা আমাদের মতো অসুস্থ আছেন, মানে আমার এই যে ভুগতেছেন এই রোগে, তাই বলবো অন্য কোথাও ঘোরাঘুরি না করে, অযথা টাকা নষ্ট না করে। এই যে আপনি বললেন যে থেরাপি, মানে অনেক থেরাপি প্রতিষ্ঠান কিন্তু ব্যাঙের ছাতার মতো গজিয়ে মানে উঠতেছে, মানে তারা সার্টিফিকেট ছাড়াই ভুল চিকিৎসা দিচ্ছে। আমিও এটা ভুক্তভোগী, আমার ঈদ দেওয়ার পরে আমার এটা বেড়েছিল। আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা অযথা টাকা খরচ না করে সঠিক স্থানে চলে আসেন, মানে শফিউল্লাহ স্যারের কাছে আসলে আমি আশা করি মানে আপনারা পুনরায় ফলাফলটা পাবেন। আমি তো প্রায় 4 থেকে 5 বছর হবেই আমি হঠাৎ করে একটা ভারী একটা ছালের বস্তা আমি টান দিই, দেওয়ার পরে যে আপনার পিঠে টান লাগে, টান লাগার পরে তো ক্রমে ক্রমে আমার ব্যথাটা কোমরে আসে, কোমরে আসার পর এই কোমর থেকে পায়ে যায়, মানে পা অবশ, মানে প্রতিটা জয়েন্টে জয়েন্টে ব্যথা। আমি প্রথম অবস্থায় আমি প্রাথমিক চিকিৎসা করাইছি যখন প্রচণ্ড ব্যথা। আমি এর কয়েক বছর পরে, আরও 2 বছর আগে হবে, আমি একটা এই বাত ব্যথার ডক্টর দেখাইছি, উনি টেস্ট করছেন। মানে কি আপনাদের সিলেটেই করেছেন? না, আমাদের হবিগঞ্জে। হবিগঞ্জ মানে উনি আমাকে টেস্ট দিয়েছেন, টেস্ট দেওয়ার পরে উনি কিছু পান নাই, উনি জাস্ট আমাকে বেতার ওষুধ দিয়ে দিয়েছেন, তো আমি বেতার ওষুধ খাচ্ছি। কিছুদিন যাওয়ার পরে উনি কি এমনি কোনো টেস্ট বা কিছু করেননি? 2টা টেস্ট দিয়েছেন। আচ্ছা, সেটাতে কোনো ধরনের রোগ বা কিছু ধরা পড়ে না, উনি কিছু পান নাই, জাস্ট আমাকে এই বেতার ওষুধটা দিয়ে দিয়েছেন। আমি খাচ্ছি, খাওয়ার পরে আপনার ব্যথাটা হালকা কিছু কম, এরপরে আবার দেখা যাচ্ছে পুনরায় আবার ব্যথা চলে আসছে, মানে কই যাবো কই যাবো আমি মানে বুঝতে পারছি না। তারপরে আমি আরেকটা যে নিউরো সার্জারি ডাক্তার, ওনার লোকেশনটা পাই, এটা আমাদের হবিগঞ্জেই, ওনাকে দেখানোর পরে উনি আমাকে এমআরআই দিয়েছেন। আমি আমার সব সমস্যা খুলে বললাম, বলার পরে উনি আমাকে এমআরআই করতে বলছেন, আর কিছু ব্যথার ওষুধ দিয়ে দিচ্ছেন। আমি যখন এমআরআই করে রিপোর্টটা ওনাকে দেখালাম, উনি বলছেন যে আমার এই লাম্বার L5-4 এখানে একটা চাপ আছে, আমাকে বিশ্রাম নেওয়ার জন্য 1 মাস আমাকে ব্যাড রেস্ট। আচ্ছা, তা উনি বলছেন যদি ব্যথা এরপরে যদি ব্যথা না কমে আপনি ফিজিওথেরাপির শরণাপন্ন হবেন। আচ্ছা, তারপরে আমি ওষুধ খেলাম, না কোনো চেঞ্জ আসেনি, প্রবলেম নেই, এবং রেস্টও ছিলাম। আচ্ছা, তারপর আমি ওই ফিজিওথেরাপির ডাক্তার শরণাপন্ন হই, উনি ওনাকেও আমি সব কিছু দেখাইছি, সব কিছু বলছি, বলার পরে উনিও আমাকে বলছেন 1 মাস ব্যাড রেস্ট। আচ্ছা, ব্যাড রেস্ট পাশাপাশি ট্রিটমেন্ট চলতে হবে, ওই ফিজিওথেরাপিগুলো দিতে হবে। আমি দিলাম থেরাপি দেওয়ার পাশাপাশি আমি ওই শফিউল্লাহ স্যারের লোকেশনটা পাই ইউটিউবে, পাই আমি ওনার ভিডিও, অনেক ভিডিও দেখছি। দেখার পরে আমাকে যারা থেরাপি দিত, মানে আমি এখানে আইসা যে রোগের উনি যেভাবে ট্রিটমেন্ট নিচ্ছেন আর আমি যেভাবে এই ওইখানে দিছি, মানে সব আমার এটা ভুল ছিল, সম্পূর্ণ ভিন্ন একটা আমার এই যে রোগ একটা, আর তারা থেরাপি দিচ্ছিল আপনাকে অন্য আরেকটা দিচ্ছে। তারপরে ডিসিশন নিলাম যে এই ওইখানে আর যাই না, আমি ঢাকায় আসবো। এখন এখানে আসার পরে তো 7 দিন আমি অ্যাডমিশন ছিলাম, নেওয়ার পরে হসপিটালে ভর্তি ছিলাম, যারা আছে স্টাফ, এই যে ফিজিওথেরাপিস্ট, নার্স, তো তাদের যে ট্রিটটা অনেক ভালো, বন্ধুত্ব সুলভ, মানে তারা অনেক ভালো আচরণ করছে, অনেক সুন্দরভাবে ট্রিটমেন্ট দিচ্ছে আমাকে, সর্বোপরি সঠিক একটা ট্রিটমেন্ট দিয়েছে। আমি পূর্বের ব্যথা থেকে এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে শফিউল্লাহ স্যারের মাধ্যমে সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন মোটামুটি। আপনি সেই কোমরের ব্যথা বা সেই ব্যথা এখন আর আপনার পূর্বের যে আমার ব্যথাটা ছিল এই ব্যথাটাই এখন আর নেই। আমি যারা আমি বলবো যারা আমাদের মতো অসুস্থ আছেন, মানে আমার এই যে ভুগতেছেন এই রোগে, তাই বলবো অন্য কোথাও ঘোরাঘুরি না করে, অযথা টাকা নষ্ট না করে। এই যে আপনি বললেন যে থেরাপি, মানে অনেক থেরাপি প্রতিষ্ঠান কিন্তু ব্যাঙের ছাতার মতো গজিয়ে মানে উঠতেছে, মানে তারা সার্টিফিকেট ছাড়াই ভুল চিকিৎসা দিচ্ছে। আমিও এটা ভুক্তভোগী, আমার ঈদ দেওয়ার পরে আমার এটা বেড়েছিল। আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা অযথা টাকা খরচ না করে সঠিক স্থানে চলে আসেন, মানে শফিউল্লাহ স্যারের কাছে আসলে আমি আশা করি মানে আপনারা পুনরায় ফলাফলটা পাবেন। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন জুন মাস,
গরম যেমন গত কয়েকদিন থেকে প্রচণ্ড গরম ছিল, বাট এখন আল্লাহর রহমতে বৃষ্টি শুরু হয়েছে, কিছুটা ঠান্ডা ভাব এসেছে এবং জনমনে কিছুটা স্বস্তিও এসেছে। দর্শক, আমাদের আজকের যিনি অতিথি উনি হচ্ছেন তোফাজ্জল হক, বয়স মাত্র 20 বছর, খুবই অল্প একটি বয়স। উনি যে সমস্যাটা নিয়ে এসেছিলেন আমাদের কাছে, ওনার সমস্যাটা ছিল SPA, এটা হচ্ছে আপনার স্পন্ডিলো আর্থ্রাইটিস, এটা এক ধরনের আর্থ্রাইটিসের একটি আলাদা একটি রূপ, এবং পাশাপাশি ওনার ডিস্ক বাল্জ ছিল, ডিস্ক বাল্জটা ছিল ওনার L4-5 এবং S1-এ, এবং এই সমস্যাটা নিয়ে উনি দীর্ঘ একটা সময়, গত 4-5 বছর যাবত উনি এটা নিয়ে প্রচণ্ড যুদ্ধ করেছেন নিজের সাথে এবং এই রোগের সাথে। বিভিন্ন জায়গায় উনি বিভিন্ন ডক্টরও দেখিয়েছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্টও নিয়েছেন, বাট যখন উনি নিতে একরকম ক্লান্ত, ঠিক সেই সময় ওনার লাইফে একটি অনন্য ঘটনা ঘটে যায়। উনি হঠাৎ করেই সন্ধান পান ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা সম্পর্কে উনি জানতে পারেন এবং উনি ওনার কাছে চলে আসেন। আসুন দর্শক, বেশি কথা না বাড়িয়ে ওনার মুখ থেকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়টা একটু জানি। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আজকে? আল্লাহর রহমতে আমি অনেক আগে থেকে অনেকটা সুস্থ আছি। আমি প্রথমে আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া জানাই যে মানে আল্লাহ তাআলা আমাকে শফিউল্লাহ স্যারের মাধ্যমে আগ পূর্বের অবস্থান থেকে এমন স্বাভাবিক অবস্থায় আমি মোটামুটি ফিরে আসছি। আর আমার যে সমস্যাটা ছিল আপনি তো বললেনই, আমি তারপর একটু আপনি আপনার মতো করে ঠিক কবে, কতদিন আগে কী হয়েছিল প্রথম থেকে একটু বলেন। আমি তো প্রায় 4-5 বছর হবেই আমি হঠাৎ করে একটা ভারী একটা ছালের বস্তা আমি টান দিই, দেওয়ার পরে যে আপনার পিঠে টান লাগে, টান লাগার পরে তো আমি অনেক ওষুধ খাইছি, খাওয়ার পরে মানে ব্যথাটা চলে গেছে। আচ্ছা, চলছে। আমি যখন বস্তাটা টান দিয়েছিলেন কি হয়েছিল, মানে পিঠে কি হঠাৎ করে একটা মানে ওই টান লেগেছে, পিঠের ভাগের মধ্যে একটা টান লেগেছে, লাগার পরে আমার সমস্ত পিঠে ব্যথাটা ছড়িয়ে যায়। তখন আমি নাড়াচাড়া করতে আমার কষ্ট হতো। কতদিন ছিল, স্টে করেছিল কয়দিন? ও তো 8-10 দিন হবে। 8-10 দিন। প্রাথমিকভাবে কি করেছিলেন? প্রাথমিকভাবে আমি একটা ফার্মেসি থেকে ব্যথার অ্যান্টিবায়োটিক এসে, তারপরে ব্যথা অলরেডি চলে গেছে, এরপরে আমি ক্রমে ক্রমে আমার ব্যথাটা কোমরে আসে, কোমরে আসার পর কোমর থেকে পায়ে যায়, মানে পা অবস, মানে প্রতিটা জয়েন্টে জয়েন্টে ব্যথা। আমি প্রথম অবস্থায় আমি প্রাথমিক চিকিৎসা করাইছি যখন প্রচণ্ড ব্যথা। আমি এর কয়েক বছর পরে, আরও 2 বছর আগে হবে, আমি একটা বাত ব্যথার ডক্টর দেখাইছি, উনি টেস্ট করছেন। আপনি কি আপনাদের সিলেটেই করেছেন? না, আমাদের হবিগঞ্জে। হবিগঞ্জ মানে উনি আমাকে টেস্ট দিয়েছেন, টেস্ট দেওয়ার পরে উনি কিছু পান নাই, উনি জাস্ট আমাকে বেতার ওষুধ দিয়ে দিয়েছেন, তো আমি বেতার ওষুধ খাচ্ছি। কিছুদিন যাওয়ার পরে উনি কি এমনি কোনো টেস্ট বা কিছু করেননি? 2টা টেস্ট দিয়েছেন। আচ্ছা, সেটাতে কোনো ধরনের রোগ বা কিছু ধরা পড়ে? উনি কিছু পান নাই, মানে আপনার যে আর্থ্রাইটিস আছে সেটাও ধরা পড়েনি, পাশাপাশি আপনার যে ডিস্ক বাল্জ সেটাও না, সেটাও ধরা পড়ে নাই। ব্যথার উৎপত্তিটা আসলে তখন ধরা পড়ে নাই, উনি জাস্ট আমাকে এই ব্যথার ওষুধটা দিয়ে দিয়েছেন। আমি কাচ্ছি, খাওয়ার পরে আপনার ব্যথাটা হালকা কিছু কম, এরপরে আবার দেখা যাচ্ছে পুনরায় আবার ব্যথা চলে আসছে, মানে কই যাবো আমি, মানে কি বলে বুঝতে পারছি, আমি বুঝতে পারছি না। এরপরে আবার যখন এর ভিতরে আমার যে বাহিরে যাওয়ার একটা প্ল্যান, আচ্ছা মানে আমি প্রবাসে যাব, অনেক প্ল্যান হচ্ছে, তো আমি অনেক চিন্তা, মানে কোথায় গেলে আমার ট্রিটমেন্ট ভালো হবে, এই অবস্থায় যে আমি বাহিরে যাই তা কোনো কিছু করতে পারবো না, আপনি কিছু করতে পারবেন না, এতগুলো টাকা খরচ করে যাচ্ছে, মানে আমি অনেক কনফিউশনে ছিলাম। পাশাপাশি আমরা জানি যে আপনি একজন স্টুডেন্ট, তার মানে আপনার এই সমস্যার কারণে তো আপনার যে পড়াশোনা সেটাও তো কিছুটা হ্যাম্পার হচ্ছিল। আপনার কি কখনো এমন হতো যে মানে প্রচণ্ড ব্যথা, সেই ব্যথার কারণে আপনি আপনার বিছানা থেকে উঠতে পারছেন না বা সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে থাকতে হচ্ছে? সেটাই কী কী হতো, মানে আমি ব্যথা হলে আমার একদম মানসিকতা চেঞ্জ হয়ে যেত, মানে আমি এই যে ম্যাড বলে এই সিস্টেম, এই সিস্টেম পাগল হয়ে যেত, পাগল হয়ে যেত, মানে কোথায় যাব, জ্ঞান থাকতো না, মানে হাঁটবো না, ঘুরবো না, পড়বো, মানে শুবো, মানে কোথায় গিয়ে আমি শান্তি, কোনোভাবে শান্তি পেতাম না। তারপরে আমি আরেকটা যে নিউরো সার্জারি ডাক্তার, ওনার লোকেশনটা পাই, এটা আমাদের হবিগঞ্জেই, ওনাকে দেখানোর পরে উনি আমাকে MRI দিয়েছেন। আচ্ছা, আমি আমার সব সমস্যা খুলে বললাম, বলার পরে উনি আমাকে MRI করতে বলছেন,
আর কিছু বেতার ওষুধ দিয়েছেন। আমি যখন এমআরআই করে রিপোর্টটা ওনাকে দেখালাম, উনি বলছেন যে আমার লাম্বার L5-4 এখানে একটা চাপ আছে, আমাকে বিশ্রাম নেওয়ার জন্য এক মাস আমি বেড রেস্ট। আচ্ছা, তা উনি বলছেন যদি ব্যথা এরপরে যদি ব্যথা না কমে আপনি ফিজিওথেরাপির শরণাপন্ন হবেন। আচ্ছা, তারপরে আমি ওষুধ খেলাম না, কোনো চেঞ্জ এবং রেস্টও ছিলাম। তারপর আমি ওই ফিজিওথেরাপির ডাক্তার শরণাপন্ন হই, উনি ওনাকে আমি সব কিছু দেখাইছি, সব কিছু বলছি, বলার পরে উনিও আমাকে বলছেন এক মাস বেড রেস্ট। আচ্ছা, বেড রেস্ট পাশাপাশি ট্রিটমেন্ট চলতে হবে, ওই ফিজিওথেরাপিগুলো দিতে হবে। আমি দিলাম তখন এই রমজানের 2021-এর রমজানে। আচ্ছা, আমি 10-12 দিন দিছি, দেওয়ার পরে দেশে সারা দেশে লকডাউন চলে আসে, আমি আর হবি মানুষ যেতে পারি নাই, তখন আমি বাড়িতে শুয়ে দিছি। আর আমি এই থেরাপি দেওয়ার পাশাপাশি আমি ওই শফিউল্লাহ স্যারের লোকেশনটা পাই ইউটিউবে পাই, আমি ওনার ভিডিও অনেক ভিডিও দেখছি। দেখার পরে আমাকে যারা থেরাপি দিত, মানে আমি এখানে আইসা যে রোগের উনি যেভাবে ট্রিটমেন্ট নিচ্ছেন আর আমি যেভাবে এই ওইখানে দিছি, মানে সব আমার এটা ভুল ছিল, সম্পূর্ণ ভিন্ন একটা, সম্পূর্ণ ভিন্ন একটা আমার এই যে রোগ একটা আর তারা থেরাপি দিচ্ছিল আপনাকে অন্য আরেকটা দিচ্ছে। আচ্ছা, ও তারপরে ডিসিশন নিলাম যে এই ওইখানে আর যাই না, আমি ঢাকায় আসবো। আমি তো প্রিপারেশন, আমি 2 মাসে প্রিপারেশন নিয়ে কিন্তু অনেক অনেক কাছে আসছি, আসবো 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 আসবো, রমজান মাস লকডাউন কিছু গুছিয়ে উঠতে পারছি না, উঠতে পারছি না। এখন এখানে আসার পরে তো 7 দিন আমি অ্যাডমিশন ছিলাম। স্যারের কাছে যখন আসছেন, স্যার যখন আপনাকে প্রথম দেখলো এবং আপনার এমআরআই রিপোর্টগুলো স্যার দেখলেন, দেখে স্যার কী বলেছিলেন আপনাকে? স্যার বলছিলেন আমাকে এই যে আর্থ্রাইটিস রোগ আছে, আপনাকে 1 সপ্তাহ থাকতে হবে এখানে। মানে এই আর্থ্রাইটিস জিনিসটা আপনি এর আগে কখনো জানতে পারেননি, প্রথম আপনি স্যারের কাছে আসার পরে প্রথম আমি স্যারের কাছে আপনার এই বিষয়টা আপনি জানতে পারেন। পাশাপাশি আপনার যে ডিস বাল্জ আছে যেটা L4 এবং L5 এবং S1 এ, সো এইটাও আপনি এর আগে আপনি জেনেছেন, বাট ট্রিটমেন্ট আপনার এখানে হয়েছে। তো স্যার আপনাকে কি এমন কিছু বলেছিলেন যে আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন, বাট খুব দ্রুত সময়ের ভিতরে এমন কিছু বলেছিলেন? স্যার আমাকে বলেছেন, আমরা বললাম যে 7 দিন কি স্যার ভবিষ্যতে থাকবে, উনি বলছেন আমি আপনাকে থাকতে বাধ্য করছি না, যদি থাকেন আপনার যে মানে উপস্থিত ব্যথাটা এটা চলে যাবে, আর ওষুধ খেতে হবে, একটা মেয়াদ দিয়েছেন ওইদিন পর্যন্ত আপনাকে ওষুধ খেতে হবে। স্যার ঠিক আছে, আমার তো অনেক ব্যথা, ঠিক আছে, আমি 7 দিনে অ্যাডমিশন নিলাম। নেওয়ার পরে হসপিটালে ভর্তি ছিলাম, যারা আছে স্টাফ, এই যে ফিজিওথেরাপিস্ট নার্স, তো তাদের যে ট্রিটটা অনেক ভালো, বন্ধুত্ব সুলভ, মানে তারা অনেক ভালো আচরণ করছে, অনেক সুন্দরভাবে ট্রিটমেন্ট দিছে আমাকে, সর্বোপরি সঠিক একটা ট্রিটমেন্ট দিয়েছে। আমি পূর্বের ব্যথা থেকে এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে শুকরুল্লাহ স্যারের মাধ্যমে সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন মোটামুটি। আপনি সেই কোমরের ব্যথা বা সেই ব্যথা এখন আর আপনার পূর্বের যে আমার ব্যথাটা ছিল এই ব্যথাটাই এখন আর নেই। এখন কি আপনি নিজে নিজে কনফিডেন্স পাচ্ছেন যে আপনি এখন যখন প্রবাসীতে যাবেন, কোন দেশে যাবেন? ইতালিতে যাবেন। ইতালিতে, তো এই যে ইতালিতে যে আপনি আপনার পরিবার পরিজন ছেড়ে যখন যাবেন, একটা সংশয় আসলে আমাদের সমাজের ভিতরে কাজ করে যে, এবং সেখানে গিয়েও যদি আমি যদি সুস্থ না থাকি, সেটা তো সুস্থ মানুষের আসলে ভয় পান, সেখানে অসুস্থ একজন মানুষ যদি যান কী করবেন সেটা নিয়ে একটা সংশয় ছিল, সেই সংশয়টা কি এখন আর আছে? এখন নিশ্চয়ই সম্পূর্ণ একটা কনফিডেন্ট আছে যে না, আমি যেহেতু সুস্থ আছি, আমি ইনশাল্লাহ সব কাজ আবার ঠিক মতোই করতে পারবো। না, আমি যখন আরেকটা বিষয়, আমি যখন বিচার প্রসেসিং শুরু করি তখন আমি মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ ছিলাম। যখন আমি টাকা টোকা কিছু জমা দিয়ে দিছি তখন আমার এই প্রবলেমটা চলে আসতেছে, আমি অনেক ভয়ভীত, মানে অনেক ভয় কাজ করতেছে, মানে আমি কি করব এই ব্যথা নিয়ে যদি বিদেশ যাই, মানে তাহলে আমি কিছু করতে পারবো না, ভয় কাজ করছে, মানে ভয়, মানে একটা বোঝা পরিবারের মধ্যে একটা বোঝা হয়ে থাকবে। তো এখন কি করব, এতগুলো টাকার রিস্ক, কি করব, কোথায় যাব, মানে আমি মানে মনের ভিতরে কোনো প্রশান্তি আমার নেই, আমি অনেক কনফিউশনে ছিলাম, মানে এটা নিয়ে তো আমি কিছু করতে পারবো না। তো তখন আমি স্যারের সন্ধান পেলাম, তো স্যারের কাছে আসলাম, আইসা তো এই আলহামদুলিল্লাহ আমি আমার একটা কনফিডেন্স আছে, মানে আমি এগিয়ে যেতে পারবো, আল্লাহ আমাকে সুস্থতা দিবেন আলহামদুলিল্লাহ। স্যার আরেকটা বিষয় হচ্ছে সেটা, যেমন এই যে আপনি এই যে খুব দ্রুত সময়ের ভিতরে আল্লাহ দিলে আপনি এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন, এর আগে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও করেছিলেন বাট আপনি আশানুরূপ সেই ফলটা আপনি পাননি, তো আপনার মতো আমাদের এরকম কিন্তু অসংখ্য ভাই বোন আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাটায় ভুগছেন, তারা হয়তো জানেন না কোথায় গেলে তারা একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন। যেটা আপনি আমাদের সাথে একটু আগে শেয়ার করেছেন যে আপনি হঠাৎ করে আপনি ইউটিউব সার্চ করতে গিয়ে হঠাৎ করে আপনি স্যারের সন্ধানটা পান, তো এই আমাদের এই ধরনের ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? জি অবশ্যই,
আমি যারা আমি বলবো যারা আমাদের মতো অসুস্থ আছেন, মানে আমার এই যে ভুগতেছেন এই রোগে, তাই বলবো অন্য কোথাও ঘোরাঘুরি না করে, অযথা টাকা নষ্ট না করে। এই যে আপনি বললেন যে থেরাপি, মানে অনেক থেরাপি প্রতিষ্ঠান কিন্তু বেগ ব্যাঙের ছাতার মতো গজিয়ে মানে উঠতেছে, মানে তারা সার্টিফিকেট ছাড়াই ভুল চিকিৎসা দিচ্ছে। আমিও এটা ভুক্তভোগী, আমার ঈদ দেওয়ার পরে আমার এটা বেড়েছিল। আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা অযথা টাকা খরচ না করে সঠিক স্থানে চলে আসেন, মানে শফিউল্লাহ স্যারের কাছে আসলে আমি আশা করি মানে আপনারা পুনরায় ফলাফলটা পাবেন ইনশাআল্লাহ। ট্রিটমেন্টের সিস্টেমটা কিন্তু 100% সঠিক ট্রিটমেন্ট আপনারা অবশ্যই পাবেন। ধন্যবাদ তোফাজ্জল হক। দর্শক মণ্ডলী, আমি কিন্তু এতক্ষণ ওনার কথা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। ওনার বয়স কিন্তু খুবই কম, বাট এই বয়সে উনি আর্থ্রাইটিস রোগের সাথে উনি যুদ্ধ করেছেন, পাশাপাশি উনি ডিসপালস এই রোগটার সাথে উনি দীর্ঘ একটা সময় উনি যুদ্ধ করেছেন, এবং ওনার যে স্বাভাবিক যে কাজকর্মগুলো ছিল সেগুলো সম্পূর্ণ ব্যাহত হচ্ছিল। উনি যখন বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, উনি একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিলেন যে উনি আসলে ওখানে গিয়ে কী করবেন, কারণ এতগুলো টাকা খরচ করে উনি ওখানে যাচ্ছেন, বাট ওখানে গিয়ে যদি উনি সঠিক কাজ করতে না পারেন উনি তো উপার্জন করতে পারবেন না। এই যে একটা সংশয় কাজ করছিল, এই সংশয় থেকে কিন্তু আজকে উনি সম্পূর্ণ মুক্ত, শুধুমাত্র ওনার একটা সঠিক সিদ্ধান্তের কারণে। উনি চেষ্টা করেছেন, উনি কখনো কিন্তু হাল ছেড়ে দেননি। একটা বিষয় হচ্ছে যে আমরা অনেকেই ভাবি যে আপনার এই PLID বলেন বা আপনার এই আর্থ্রাইটিসজনিত সমস্যা বা বাত ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, কোমর ব্যথা, এই ধরনের সমস্যাগুলো একটা দীর্ঘমেয়াদী সমস্যা, এটা আসলে কখনো ভালো হয় না। এটা আসলে সম্পূর্ণ ভুল একটি ধারণা আমাদের। আপনি যদি সঠিক জায়গায় সঠিক ট্রিটমেন্ট করতে পারেন খুব দ্রুত সময়ের ভিতরে এবং খুবই অল্প সময়ের ভিতরে, আমাদের এই ভাই যেমন মাত্র সাত দিন, আপনারা সংখ্যাটা একটু চিন্তা করেন, মাত্র সাত দিনের ভিতরে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো, উনি সম্পূর্ণ ফিট। ওনার সেই এতদিনকার গত 4-5 বছরের যেই ব্যথা সেটা থেকে আজকে উনি সম্পূর্ণ মুক্ত। এই যে ওনার ভিতরে যে কনফিডেন্স, ওনার চোখে আমরা যে আলো দেখতে পাচ্ছি, এটা কিন্তু সুস্থ হওয়ার, যে উনি কনফিডেন্স ওনার ফিরে এসেছে। কেন শুধু আপনি ছোট্ট একটা সঠিক ডিসিশনের জন্য আপনি ঘরে বসে আপনি কষ্ট করবেন? কেন আপনি আপনার নিজেকে 8-10টা সুস্থ মানুষের সাথে একই কাতারে কেন দাঁড় করাবেন না? কেন সবাই আপনার দিকে আঙুল তুলে দেখাবে? আপনি এই সুযোগটা কখনো কাউকে দিবেন না। আপনি নিজে সুস্থ হন, আপনার আশপাশে যদি কেউ থাকে এরকম অসুস্থ তাদেরকে একটি সঠিক পথ দেখান, এটি আপনার নৈতিক দায়িত্ব। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।